আমি যখন ক্লাস 8 পড়ি জি তখন আমার বয়স 13 বছর তো তখন আমার বাবা আমাকে বিয়ে বেড়ানোর নাম করে নিয়ে যায় সে ঝিনাইদহ তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে একটা ছেলে আমাকে পছন্দ করে তা পছন্দ করার পরে আমার আব্বা আমাকে প্রথমে বিয়ে দিতে রাজি হয় না তারপরে আস্তে আস্তে সবাই ওখানে আমার চাচা আছে আমার ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে আর কি তো ওখানে আরকে এক সময় আর কি বিয়ে দিতে রাজি হয় না তারপরে এক সময় আর কি দিতে বাধ্য হয় বাধ্য হওয়ার পরে আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে ওনার সাথে আমার এজ প্রায় 12 বছরের ডিফারেন্স তো তখন আমার এক সময় বিয়ে হয়ে যায় তখন আমার বিয়ে সম্পর্কে আমি অতটা ভালো বুঝি না বিয়ের পরে তখন আমি আবার ওখানে গিয়ে ক্লাস 8 এ আবার ভর্তি হই নতুন করে ভর্তি হওয়ার পরে আমার লেখাপড়া শুরু হয় আবার শুরু হয় তো বেশ কিছুদিন ভালোই অনেক দিনই প্রায় 5 বছর আমরা খুব ভালো থাকি খুবই ভালো তা প্রথম আমার একটা মেয়ে হয় হওয়ার পরে আস্তে আস্তে কেন যেন আমার হাজবেন্ড একবার উনি কি করছে একটা ব্যবসা করত তো ব্যবসা করার পরে উনি ব্যবসায় যেয়ে উনি ওখানে একটা লস বড় আকারে লস ছিল তা লস থাকার পরে তো এক ফ্রেন্ড ওনাকে বললো কি যে ঠিক আছে আমি তোমাকে এর চেয়ে ভালো একটা ব্যবসা ধরাই দিব তুমি এটা লস কোনো লস না তোমাকে আমি এটা পোষাই দিব তুমি আমার সাথে চলো তখন ওনার সাথে যে উনি ব্যবসা ধরলো ব্যবসা ধরতে ধরতে কি ব্যবসা কি এমন কি করে আমি তা বুঝি না আমি তো তখন ছোটই ওই ছোট অবস্থায় কিন্তু আমার ওই যে 14 বছর বয়সে কিন্তু আমার আবার প্রথম মেয়েটা হয় তা আমি তো তারপরও তখন সংসারই না স্কুলে পড়ি ওই রকমই তো আমার বাচ্চাটাকে আমার মেয়ে আমার মা মানুষ করে বাচ্চাটাকে নিয়ে নেয় তো তখন আমার হাজবেন্ড কোথায় যায় কি করে কি ব্যবসা করে আমি তা অতটুকু মানে জানতেও চাই না আর জানিও না তো একদিন কি করছে হঠাৎ করে আমার বাসায় এসছে আসার পরে দেখি যে কি ব্যাপার উনি মানে কেমন যেন মানে আমি বুঝতে পারতেছি না যে এটা কেন মানে কিভাবে কথা বলতেছে উল্টাপাল্টা কথা বলতেছে আচ্ছা উল্টাপাল্টা কথা বলতেছে তো আমি আমার শাশুড়িকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে দেখেন আপনার ছেলে কেন যেন উল্টাপাল্টা কথা বলতেছে এমন করতেছে কেন তো তখন আমার হাজবেন্ড আমাকে বলল তুমি আমার এখান থেকে সরে যাও তোমাকে আমি দেখতে পাইতেছি না আমি এখন তোমাকে হলো তোমাকে দেখলে আমার শৈল জ্বলে তুমি এখান থেকে চলে যাও তো আমার শাশুড়ি আমাকে নিয়ে চলে গেল ঘরে ঘরে নিয়ে যাওয়ার পরে তখন আমার ভাসুর মানে চাচা শ্বশুরের আসলো আসার পরে দেখলো যে না ও ড্রিঙ্ক করে আসছে তো ওই প্রথম আমি ওনাকে মানে বুঝলাম যে গায়ে গন্ধটন্ধ শুনে তখন বুঝতে পারলাম যে ও ড্রিঙ্ক করছে তো যাই হোক তো আমি আস্তে আস্তে ওনাকে বুঝাইতে লাগলাম যে তুমি এটা কেন করলে বা এটা কেন তা বললো যে এটা আমার ইচ্ছা আমার টাকা আছে আমি করি সেটা তোমার সমস্যা কি আচ্ছা ঠিক আছে টাকা আছে করো এরপরে আস্তে আস্তে দেখি যে উনি কাজে যায় না মানে সারাদিন কোথায় থাকে কি করে রাত হলে বাড়ি আসে বাড়ি এসে কি রান্না করছো তখন আমি বলি কি রান্না করব কিছুই রান্না করি নাই হ্যাঁ তা আমার শাশুড়িকে বলি আমার শাশুড়ি বলে যে ওকে বলো কিছু নিয়ে আসে নাই তাহলে ও কি খাবে পরে এমন করতে বলার পরে তখন ও আমাকে ধরে মানে মারধর করতো তো মারধর করার পরে তখন আমি আমার শাশুড়ির কাছে যে ঘুমিয়ে পড়তাম এইভাবেই মানে আমার জীবনটা কিছুটা আস্তে আস্তে চলে চলার পরে কয়েকদিন পরে আমার শাশুড়ি আমাকে বলল যে তুমি একটা কিছু করো মা তা না হলে তোমার তো বাঁচতে হবে তা আমার ভাসুর বলল কি যে ঠিক আছে ওরে আমি একটা কাজে লাগাই দিই তখন আমি ক্লাস 10 পড়ি আমার ভাসুরের স্কুলে আমি ভর্তি হয়েছিলাম তা তখন আমার ভাসুরে বললো কি ঠিক আছে আমি তোমাকে একটা কাজে লাগাই দিই তুমি কাজটা করো কাজ করে করে তুমি তোমার নিজের একটু হলেও তোমার নিজের একটা ই হবে তখন আমি সে কাজে লেগে গেলাম তখন ওইটা হলো ছিল যে ব্র্যাক যে হলো বাচ্চাদের পড়ানোর জন্য যে একটা স্কুল আনুষ্ঠানিক সেই স্কুলের সে কাজে আমি আচ্ছা তো সেখানে আমি তখন স্যালারি তেমন না তো সেখানে আমি গেলাম তো 30টা বাচ্চা নিয়ে আমি ওখান থেকে শুরু করলাম শুরু করে তো আমি ওখানে পড়াই যাই হোক সারাদিন খেটে খুটে বাড়ি আসি
ওই আমি যদি বাজারটা করি বা আমি যদি রান্নাটা করি বা আমি যদি কোনো কিছু নিয়ে আসি তাহলে মানে চলে, তা না হলে কোনোটাই কিছুই হয় না। তো এমন করে করে অনেক দিন গেল, আমার পরবর্তীতে আমার আরেকটা মেয়ে হয়। তো মেয়ে হওয়ার পরে আমি এই কষ্ট করতে করতেই আমি আমার জীবনটা চলে। তারপরে একদিন আমার মেয়েটার বয়স যখন 3 বছর, ছোট মেয়েটার বয়স যখন 3 বছর, তখন একদিন কি যেন একটা মানে রান্না করা নিয়ে একটা তর্ক হয়েছে। হওয়ার পরে আমাকে এমনভাবে মারধর করছে যে আমি ই করতে পারি নাই। তখন দিশা না পেয়ে আমি আমার দুটা মেয়ে রেখে আমি চলে আসছি আমার বাবার কাছে, চলে আসছি। পরে দুটা মেয়েকে আমি রেখে চলে আসছি, আসার পরে মেয়ে দুটাকে না দেখে না দেখতে পেরে মা বাবার কাছে আসছি। তখন আবার আমি আমার ছেলেটা কনসিভ করি, তখন আমার চলে আসি, পরে মা বাবার কাছে বলি। তখন সারাদিন সারাক্ষণ শুধু ওই মেয়ে দুটোর চিন্তা করি সবসময় আমি। তো আমার বাবা মা বলে কি যে তোর যদি মেয়ে হয় তোর কাছে ফিরে আসবে, তুই কান্নাকাটি করিস না। তারপরে আমি তখন আমার মেয়ে দুটাকে আমি পাওয়ার জন্য খুব, তারপর আমার আব্বাকে পাঠাই যে আপনি যান আব্বা আমার মেয়েটাকে নিয়ে আসেন। তো আমার আব্বা তখন হলো আমার যায় আমার ননদের কাছে, যে বলে কি যে দেখো মা ও তো খুব কান্নাকাটি করতেছে, আর যেহেতু ও কষ্ট করে অনেক কষ্ট করে, তাহলে যার বেবি হবে এখন এই অবস্থায় ওকে আমি নিয়ে আসতে পারলাম না, তোমরা একটু কষ্ট করে মেয়ে দুটাকে ওকে দিয়ে আসো। তো ওনার আবার এমনি ভালো মানুষ ছিল, আমার ননদ আমার শাশুড়ি এরা খুব ভালো মানুষ ছিল। তো আমার ননদ আমাকে সে দিয়ে আসলো বাচ্চা আমার কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি তখন হলো এই কতদিন পরে আমি আমার মা বাবার কাছে থাকি, থাকার পরে এখানে এসে তখন আমার বাবা কি করলো আমাকে একটা স্কুলে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে একটা স্কুলে আমি জব করতাম, কিন্ডারগার্টেন স্কুল, আর বাচ্চাদের পড়াতাম। তো বাচ্চাদের পড়াতে পড়াতে 2 বছর হলো, 2 বছর হওয়ার পরে তখন আমার বাচ্চা হলো, 2 বছর হওয়ার পরে বাচ্চার বয়স, তখনও 2 বছর পরে চলে আসবে, চলে আসলো। সবার কাছে বলে যে আমি যাব, আমি ভালো হয়ে গেছি, আমি আর এরকম করবো না, আমার তো এইরকম সবার কাছে মাপটাপ চাইলো। যাওয়ার পরে আমার এখানে চলে আসলো, আসার পরে আমার আব্বা আম্মা বলল যে ঠিক আছে আসুক, তাহলে এবার লাস্ট ওকে দেখ, দেখ ও কী করে, একবার চান্স তো দে, যেহেতু 3টা বাচ্চা একবার লাস্ট চান্স। পরে আমি ওইখানে কিছু সময় আমি যখন সময়টা পেতাম, বাকি সময় আমি টিউশন করতাম। তো ওখানে গেল আমার কাছে, যাওয়ার পরে পাশাপাশি আমার টিউশনগুলো আমি বললাম যে ঠিক আছে আপনি বসে রয়েছেন, তা আমি স্কুল করব, আবার এদিকে টিউশনই করব, তা আপনি একটা কাজ করেন আমার টিউশনগুলো আপনি আস্তে আস্তে দেখেন, আমার টিউশনগুলো দেখেন আপনি, হলো টিউশনগুলো দেখতে দেখতে আপনার অনেকগুলো টিউশন হয়ে যাবে, আমি পাশাপাশি চাকরিটা করি আপনি টিউশনগুলো করেন। এরপরে উনি টিউশনই করলো, টিউশনই করার পরে আমার মেয়ের, বড় মেয়ের বয়স যখন 7 বছর, মেয়ে ছোট মেয়ের বয়স 5 বছর, আর ছেলের বয়স তখন 2.5 বছর, তখন আমার হাজব্যান্ড হলো আমার এখানে ছিল, থাকার পরে কতদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। তো এখন বলতেছে দেখো আমি আমার আম্মার কাছে যাব, অনেকদিন যাই না আমার আম্মাকে দেখি না, তো আমি আমার আম্মার কাছে যাব। তা আমি বললাম ঠিক আছে যান আপনি যান। তা তখন আমার বললো কি আমি একা যাব, বড় মেয়েটা আমার সাথে দাও। তা বলছে যে বড় মেয়ে যাবে, যদি যায় তাহলে নিয়ে যাও। তো বড় মেয়েটা যেতে রাজি হইল না, তো একাই চলে গেল। একাই যে মার কাছে যে 2 দিন ছিল, 2 দিন থাকার পরে 3 দিনের দিন আবার ফেরত চলে আসছে। আমি কই কি আপনি চলে আসছেন যে, কয় না আমার হলো কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না, আমার ছোট মেয়েটাকে আমি বলে যেতে পারি নাই, আমার ভালো লাগছে না, এই জন্য আমি চলে আসলাম। তো ওই রাত্র থেকে পরের দিন আবার উঠে বলতেছে না তুমি ই করো, আমি হলো আমার ভালো লাগছে না, আমার যেন কেমন মনে হইতেছে, আমার মন যেন ছুটে বেড়ায়, আমি মায়ের কাছে চলে যাব, তুমি সব ব্যাগটা গুছায় না মায়ের কাছে চলে যাবো, আমরা ফ্যামিলি সহ মায়ের কাছে চেয়ে থাকবো। তা আমি বললাম যে দেখো আমি একটা চাকরি করি, এখন এখন এখান থেকে যাওয়াটা কি ঠিক হবে? তো বললো যে না
আমি যা হোক আমি করব, তোমার আর কিছু করা লাগবে না, তুমি চলো। তুমি আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আগে নিজের কাজটা ঠিক করেন, নিজের কাজ ঠিক করে তারপর আপনি আমার কাছে বলেন, তারপর আমি অবশ্যই যাব, যাব না কেন। তখন উনি আমার বড় মেয়েটাকে সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনার মায়ের কাছে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে নাকি সারা রাত ঘুমাতে পারে নাই। তা আমার শাশুড়ি বলল যে কি হয়েছে তোর, আমি একটা প্রেশারের ওষুধ খাই, আমার ওষুধটা নাই মা। তা বলছে যে তোমার ওষুধটা কোথায় পাওয়া যাবে। তো পাশে যে আমার শাশুড়ি যে সেই ওষুধের দোকানে গেছে, যে তো ওষুধটা পাইছে। তা এসে পরে ওষুধটা ওনাকে দিল, দিল উনি রাত্রে খাইল। খাওয়ার পরে সকালবেলা 11টা বেজে যায় আর ওঠে না, 11টা বেজে যায় আর ওঠে না। তো আমার শাশুড়ি রান্না টান্না করে, তখন আমার শাশুড়ি গেছে যে বলতেছে কি বাবা তুমি এখনও ওঠো নাই, আমি রান্না করে ফেলছি, তুমি ওঠো বাবা। তো বলছে যে আমি একটু পরে উঠি, তাই বলে আর উঠলো না, তখন আবার শুয়ে পড়লো। তো রাত 12টা, দুপুর 12টা যখন, 12:30 তখন উঠছে, উঠে কলেজে মুখ টুক ধুয়ে মেয়েকে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। তো মেয়ে এক গ্লাস পানি দিছে, দেওয়ার পরে মাকে বললো আম্মা আমাকে এক গ্লাস পানি দাও। তো আমার শাশুড়ি বলছে যে তুমি মেয়ের হাতে এই মাত্র পানি খাইলো, এখন আবার আমার পানি। হ্যাঁ আমার অনেক দিন পরে তোমার হাতে পানি খাইতে মন চায়। তো আমার শাশুড়ি পানি দিল, দেওয়ার পরে তো যেমন হলো পাশের বাড়ি, পাশের বাড়ির নিচে হলো রাস্তা রোডের সাইডেই দোকান। তো ওই দোকানে যে বসছে, বসার পরে সবার সাথে কথা বলতেছে, কথা বলার সময় আমার শাশুড়ি বলতেছে যে তুমি চারটা ডিম নিয়ে আসো। তো ডিম আনতে গিয়ে আমার শাশুড়ির হাতে ডিম দিছে, ডিম দিতে গিয়েই ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে যাওয়ার পরে আমার সবাই ধরাধরি করছে যে কী হয়েছে কী হয়েছে। তখন দেখে যে হলো একদম মানে উনি নেই আর কি অবস্থায়। তখন ওনাকে সাথে সাথে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বললো যে কী হয়েছে, ডাক্তার বললো যে উনি আর বেঁচে নেই। তা আমি সংবাদটা আমি পাইনি, তখন আমি ছিলাম স্কুলে। এটা আপনার বিয়ের কত বছর পরে? এটা আমার বিয়ের হলো 12 বছর পরে। 12 বছর পরে। আপনার হাজবেন্ডের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 12 বছর। 12 বছর ডিফারেন্স ছিল। 12 বছর। তারপরে কি হলো? তারপরে আমার হাজবেন্ড মারা গেল। মারা যাওয়ার পরে আমি দুপুরবেলা স্কুলে টিফিনের সময় বসে রয়েছি, আমার ভালো লাগতেছে না, মেয়ে বড় মেয়েটা চলে গেছে, আমি চিন্তা করতেছি। তখন দেখি যে হলো আমার দুইটা ভাই আসছে, চাচাতো ভাই, সে আমার বলতেছে আপু তোমার এখন বাড়ি যেতে হবে। বুঝি কেন কয়, হ্যাঁ তোমার এখন বাড়ি যেতে হবে। তা আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল স্যারের কাছে বলতে হবে। তো তা বলছে না, প্রিন্সিপাল স্যারের কাছে আমরা বলেছি, তুমি যাও, তুমি আসো। তা আমি তাদের সাথে চলে গেলাম। চলে যেয়ে বাড়িতে আমার কাকি ছিল, আম্মা ছিল না, আম্মা আবার ঢাকাতে ছিল। তো তখন আমার কাকি আমাকে বললো কি যে সুস্থ মতো যা, জামাই হলো হসপিটালে ভর্তি, কিন্তু আসলে মারাই গেছে, কিন্তু সেটা আমাকে বলে নাই, তা হাসপাতালে ভর্তি তো হলো। তখন আমি হলো কিছুই বুঝতে পারি নাই যে উনি মারা গেছে না বেঁচে আছে, আমি কিছুই বুঝি নাই। তো আমাকে নিয়ে গেছে, আমি যাওয়ার পরে তখন যে তার আগে দেখি যে আমার আম্মা, আমার আম্মা সবাই চলে গেছে। তো আমি পিছিয়েছিলাম, তা আমি পিছিয়েছিলাম, তখন আমি গেছি আমার ছোট মেয়েটা সাথে করে গেছি। যাওয়ার পরে রাত 3টা বাজে আমি যে পৌঁছেছি, পৌঁছানোর পরে দেখি যে কান্নাকাটি করতেছে। তো তখন আমারও মনে হয় নাই যে উনি মারা গেছে, আমি তখনও মানে ভাবতে পারি নাই। তারপর আমি ভাবছি হয়তো আমার শাশুড়ি নাই, হয়তো অন্য কেউ মুরব্বী যারা আছে তাদের হয়তো কোনো কিছু হয়েছে নাকি। যখন আমি রিক্সার থেকে নামছি, নামার পরে আমার ননদ এসে আমাকে বলতেছে আয় আয় দেখে যা, শেষ মুখটা দেখে নে, শেষ মুখটা দেখে নে। তখন আমি যে দেখি যে এই অবস্থা, তখন আমার কোনো হুঁশ ছিল না, আমি কি হয়েছে আমি আর কিছুই বলতে পারি না, বলতে পারি না আমার কোথায় মেয়েরা, কোথায় ছেলে, কোথায় আমার মা বাবা, কোথায় কে, আমি এটা কিছুই বলতে পারি না। তারপরে 2 দিনই ছিলাম আমি মানে অজ্ঞান অবস্থায়, আমাকে কেউ হুঁশ ফিরাতে পারে নাই। ডাক্তার এনে সব কিছু করে পরে আমি যেন কান্না করতে পারি নাই, কান্না করতে পারি নাই। তখন সবাই আমাকে বুঝাইতে লাগলো, এক এক কথা বলতে লাগলো।
যে সবাই বলছে যে ওর কান্না কান্না আসতে হবে, না কান্না আসলে তো ওর মানে সমস্যা হবে। তখন আমি মানে একদমই আমার কান্না আসছিল না, মানে হঠাৎ করে আমি বুঝতেও পারি নাই যে অবস্থা হয়ে যাবে। তখন ওরা আমাকে যেভাবে হোক বুঝাই টুঝাই নিয়ে কান্না টান্না একটু করলাম। এরপরে আমার আব্বা বলল যে না আমার মেয়েকে আমি এখানে রাখবো না, কারণ এখানে গার্জিয়ান নাই, কে ওকে দেখবে, কে কি করবে, আর আমি ঢাকা থাকি, এখান থেকে এখানে আসা যাওয়া ওকে দেখাশোনা কি করবে, তাও মেয়েকে আমি নিয়ে যাব। তা আমার শাশুড়ি বলল যে হ্যাঁ বয়স কম, আমি বুড়ো মানুষ, ঠিক আছে আপনার মেয়ে আপনি নিয়ে যান, কিন্তু মাসে বছরে হোক আমি যখন বলবো বিয়ায় আপনি আমার নাতি নাতনিদের আমাদের একটু দেখায় নিয়ে যাবেন। তখন আমি তারপরে আমার আব্বা আমাদের সাথে আমি চলে আসলাম। চলে আসার পরে কি করব, সেই আমার স্কুলে সেই জবটা আমি করতেছি। তো আমার আব্বা আম্মা ওনারা ঢাকায় থাকতেন, থাকার পরে আমার ছেলেকে ওনারাই নিয়ে গেছে, বলছে যে স্কুলে কাজ করে বাচ্চাদের কখন কি করবে ও সময় নেই। তো মেয়ে দুই মেয়ে ছেলে সব আমার মাদের কাছে চলে গেল, আমি একাই দেশে ওই চাচাদের ওখানে খাওয়া দাওয়া করি, চাচাদের ছেলে মেয়েদের পড়াই, আর আমি স্কুলে একটা জব নিই সেই আগেরটাই করি। এইভাবে চলতে থাকলো, চলতে চলতে তখন আমার বয়স কিন্তু তেমন না, যখন আমার হাজব্যান্ড মারা যায় তখন আমার একদম অল্প বয়সই ছিল। তো ওখান থেকে আমার পিছে কিছু ছেলে মেয়ে, দুষ্ট ছেলে কিছু পিছনে মানে আজে বাজে কথা বলতে থাকে, এটা বলে সেটা বলে এটা বলে। তো আমি ভাবলাম যে না এখানে কি করে চাকরি করব, এটা এত কথা শুনে এত কিছু করে, ঠিক আছে আমি চাকরিটা তো আব্বা মার কাছে বললাম যে মা দেশে আমার সমস্যা হয় তা আমি চাকরিটা ছেড়ে দিই। তো আমার আব্বা বললো যে না ঠিক আছে সম্মানটাই বড়, তুমি চাকরিটা ছেড়ে দাও। তখন আমি চাকরিটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি ঢাকা চলে যাই। ঢাকা গিয়ে তখন ওখানে আমি একটা কিন্ডার গার্ডেনের চাকরিতে আবার জব নিই, নিয়ে তখন আমি টিউশনগুলা ঠিক মতো আবার করি, করে আমার বড় মেয়েটা বেশ বড় হয়ে যায়। তো আমি ভাবলাম যে আমার বাবা মার সংসারে থেকে এতগুলা ফ্যামিলি নিয়ে, বাবা মারা তেমন না যে ওদের ভরণ পোষণের সমস্যা। তারপরে আমি তখন কি করব, বড় মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিলাম ভালো ছেলে নিয়ে, তখন আমি ওকে বিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু ঋণগ্রস্ত হয়ে পড়ি, তারপর আমি আমার কাজটা চালাই যাই, আমি টিউশনি করি, কাজ করি, করতে করতে আমার আবার ছোটো মেয়েটা বড় হয়ে যায়, ওকে আমি বিয়ে দিয়ে ফেলি। দেওয়ার পরে আমার ছেলেটা শুধু থাকে। এরপর আমার ছেলেটা সমস্যা, আমার ছেলেটা হলো একটু প্রতিবন্ধী, আমার ছেলেটা প্রতিবন্ধী, আমার ছেলেটা হলো মাথায় সমস্যা, ও ঠিক মতো কথা বলতে পারে না, তারপরে হলো জিজ্ঞেস করলে একটু বলে, না বলে নাই, নিজে একা চলতে পারে না, আমাকে শেয়ার করতে হয় সব কাজে, সবটার ভিতরে আমার থাকতে হয়। সেই ধরে আমি এই লড়াই করতে করতে আমার জীবনটাই আমি চাই। তারপরে আমার ছোট মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি আবার ঋণগ্রস্ত হয়ে পড়লাম। ঋণগ্রস্ত হয়ে পড়ার পরে আমি আমার বাবা মা তখন আবার দেশে চলে যায়, দেশে চলে যায়, তা আমি আর ঢাকা কি করব। তখন আমি আর ঢাকা ছিলাম না, বাবা মার সাথে আমিও দেশে চলে যাই। দেশে গিয়ে একটা প্রাইভেটভাবে একটা চাকরিতে জব করি, জব করি, জব করার পরে ওখানে কিছুদিন জব করার পরে ও চাকরিটাও স্থায়ী ছিল দুই বছর পর্যন্ত। দুই বছর পরে চাকরিটাও কোম্পানি ব্যবসাটা তুলে নেয়, তুলে নেওয়ার পরে আমারও চাকরি থাকে না, তখন আর আমি কি করব। তো আমার এক ভাইয়া বলল কি তুমি একটা কাজ করতে পারো, তুমি বাহিরে চলে যাও। বাহিরে যাব কিভাবে, আমি তো এটা বুঝি না, কিভাবে কি করব। তা বললো বাহিরে যাও, একটা দুইটা প্রসিজিং আছে, একটা হলো বাসা হাউস ভিসা, একটা হলো ফ্রি ভিসা।
ফ্রি ভিসাটা হলো তুমি সব জায়গাতে যেয়ে যেয়ে কাজ করতে পারবে, আর হাউস ভিসাটা হলো তুমি বাসায় কাজ করতে পারবে। তো তখন আমি কি করলাম যে না ঠিক আছে আমাকে তাহলে ফ্রি ভিসাটাই করে দিন, আমি ফ্রি ভিসাটাই চলে যাব। তাই কথা বলার পরে তো উনি আমার কাজটা হাতে নিল, নেওয়ার পরে আমি ওনাকে আবার ইন হলাম, বোন মেয়ে ওরা আমাকে হেল্প করলো, ওদের হেল্প নিয়ে আমি 1,20,000 টাকা সংগ্রহ করে আমি আবার বাহিরে চলে গেলাম, এটা হলো দুবাই। তো যেদিন আমি বাহিরে যাই এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যেয়ে বসে আমি 3:00 বাজে পৌঁছাইছি। তো আমি বসে আছি, তো ওইখানে তো ভাষা আরবি, আমি তো আরবি বুঝি না, টিকটিক টু ইংলিশ বলতে পারি বা বুঝতেও পারি ভাঙা ভাঙাটা। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে হলো 9:00 বাজে, ইংলিশে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে বলল ওইখানকার 3:00 বাজে। তো আমি ভিতরে বসেছিলাম, তো আমার এখান থেকে বলে দেওয়া হয়েছে যে আপনি কোথাও যাবেন না, ওটার ভিতরে বিমানবন্দরের ভিতরে বসে থাকবেন, ওখানে লোক আসবে আপনাকে নিয়ে যাবে। তো বসেই রয়েছি, বসে থাকার পরে 2 ঘন্টা পরে এক লোক আসছে, এসে নাম ধরে ডাকছে, ডাকার পরে আমার সাথে কাগজ ছিল তাই আমি ওনাকে দেখাইলাম, দেখানোর পর উনি আমাকে গাড়িতে করে তুলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে যে রাতটুক মানে ভোর রাতটুক মানে ফজরের আজান দিছে অতটুক সময়ে, বেলা 9টা পর্যন্ত মনে হয় ওনাদের বাসায় ছিলাম। বাসায় থাকার পরে অফিসের ভিতরে 9টার দিকে নিয়ে গেল গাড়িতে করে, প্রায় 8-10 জন মহিলা ছিলাম আমরা। তো আমার ব্যাগ রেডি করতে বলছে, তো আরবিতে বলছে, ওখানে বাঙালি মেয়ে আছে, তো বাঙালি মেয়ে আমার বললো তোরে ই করছে ব্যাগ রেডি করতে বললো, তোরে রেডি হইতে বলছে, তোর মালিক এসে গেছে তোরে নিয়ে যাবে। তো তখন আমি ব্যাগ রেডি করলাম, রেডি করে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওইখানে আমার মালিক আসলো, মালিক এসে আমাকে নিয়ে গেল বাসায়। বাসায় নিয়ে যে তখন আমি তো প্রথম নতুন গেছি, আমি এদিকে মনে মনে ভয় লাগতেছে, দোয়া টোয়া যত আছে পড়তেছি মনে মনে। তো মালিক আমার মুখের দিকে তাকায় বুঝতে পারছে, বুঝতে পেরে যে অফিস থেকে আমাকে নিয়ে গেছে সে অফিসের মালিক আবার বলছে যে ও আরবি বোঝে না, ওই একটু একটু ইংরেজি বলতে পারে এবং বুঝতে পারে। তো তখন আমাকে ইংলিশে জিজ্ঞেস করলো যে তুই কি ভয় পাইতেছিস, তো আমি আর কোনো কথা বলি না। তো বলছে না কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তো আমার বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যে দেখি যে মেয়ে বের হয়ে আসলো, ওনার মেয়েটার বয়স হবে 11 বছর। তা বের হয়ে এসে আমাকে ব্যাগটা হাতে করে নিয়ে চলে গেল, আর আমাকে সাথে করে নিয়ে রুম দেখাই দিল, রুমের ভিতরে নিয়ে গেল, আমাকে বললো তুই গোসল কর। তা আমি গোসল টোসল করে বসে রয়েছি, ম্যাডাম নেই বাসায়। তো কতক্ষণ পরে ম্যাডাম আসলো, এসে আমার সাথে সাক্ষাৎ হলো, কথা বলল, কিন্তু একটা বিষয় কি আমার খাওয়ার কথা বলল না। এদিকে আগের দিন টেনশন করতে করতে আমি খাইনি, কিচ্ছু খাইনি। তো ওইখানে গিয়ে যাওয়ার পরেও আমার এত ক্ষুধা লাগছে, তো আমার খাওয়ার কথা বলে না। তা আমি কি করলাম, ওরা যে উপরে যে শুয়ে পড়লো আর আমার ঘর দেখাই দিল, আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম। সকালবেলা আমাকে ডেকে তুললো, আগেই বলছে যে 6টা বাজে উঠিন, 6টার সময় উঠলাম। 6টার সময় উঠে আমাকে ম্যাডাম আসলো নিচে, ম্যাডাম এসে আমাকে বলল যে আমার সাথে আয়। তো গেলাম ওর সাথে, তো আমাকে হাতে করে কাজগুলো দেখাই দিল যে এটা এটা এইভাবে এইভাবে এটা এটা এইভাবে করবি। তা আমার সময় নাই, আমি এখন বাইরে যাব, তো স্যারের সাথে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, আমি বিজি থাকব, তো তুই কাজগুলো করে নিবি। তো তখন আমার খাওয়ার কথা বলে না। তা আমি কি করি, একটু একটু করে ওই যে এসে যাই রান্নাঘরে, যাই একটু পানি খাই, আবার নিজের ঘরে যাই একটু পানি খাই, ওভাবেই থাকি। আর কিছু ধরে নেওয়ার মতো সাহস নাই যে আমি এটা ধরে খাবো, কারণ ওনাদের হলো সিসি ক্যামেরা, ভয় পাইতেছি। পরে আমি কি করব, তখন সারাদিন ওইভাবেই থাকলাম,
রাত্রে ওরা আসলো, এদের ছেলেরা বলো সুইমিংয়ে যায়, মেয়েটা স্কেটিং খেলে, তো ম্যাডাম ওই ছেলে মেয়েদের পেছনে সময় দেয়, আর বাসা শুধু আমি একা থাকি, একটা মোবাইলও দেয় নাই তখন আমাকে, আমি একা একা ভয়ে ভয়ে থাকি, কিছুই খাওয়া নাই। তারপর রাত্রে আসছে, আসার পরে স্যার আমাকে জিজ্ঞেস করলো তুই কি খাইছিস কিছু, তাই বলছি না, কেন খাইসনি, পরে আমাকে একটা আপেল দিল, পরে ওই আপেলটা নিয়ে আমি ওখানে ছুরি দিয়ে কেটে ওটা খেলাম। খাওয়ার পরে তো ম্যাডাম আসছে, ম্যাডাম আসার পরে স্যার আবার ম্যাডামকে জিজ্ঞেস করছে তুমি ওকে খাইতে দাও নি কেন, পরে বলছে ও কি আমার মেহমান, ওই কি আমার গেস্ট, যে ওকে আমি খাইতে দিব, ওকে নিয়ে খেতে পারে না। কিন্তু আসলে আমি তো নতুন, আমি তো তখন কিছু বুঝি না। এরপরে এইভাবে না খেয়ে ও রুটি, রাত্রেবেলায় রুটি নিয়ে আসছে, ওনারা খেয়ে উপরে চলে গেল, তা ওইভাবেই ছিল, তা আমি ওগুলো গুছাই টুছাই রেখে দিলাম। তা আমি আসলে নতুন তো তখন আমি বুঝি নাই যে ওনারা কাউকে খাইতে বলে না, রেখে দিয়ে চলে যায় ওনারা, আমাদের মানে ওনাদের বাসে যে কাজ করে ওনাদের, ওনারা তো সেই লোকগুলাকে ওইভাবে মূল্যায়নই করে না। তা তখন আমি বুঝতে পারিনি, তা আমি খাইনি, না খেয়ে আমি কি যদি খাই, যদি মারধর করে, যদি কিছু বলে ঠিক আছে, তা আমি রেখে দিলাম, রেখে দিই। এইভাবে তিন দিন যায়, তিন দিন যাওয়ার পরে আমাদের সিলেটের এক মেয়ে আবার ওনার ভাইয়ের বাসায় চাকরি করতে গিয়েছে, উনি আবার আসছে, আসার পরে তো উনি দেখি আরবিতে কথা বলে, তো আরবিতে কথা বলে আমি কিভাবে বুঝবো যে উনি বাঙালি। তারপরে হঠাৎ করে আমাকে বলছে যে তুমি ফিলিপিনি, ইন্দোনেশিয়া, তা আমি বলছি বাঙালি, তো বলছে সেম সেম, তো এই কথা বলে তো আমার সাথে কথা বললো। বলার পরে আমি কেছি ভাই আমি না আজ তিন দিন আসছি, আমি কিছু খাই নাই, কী বলো তুমি কিছু খাও নাই, তা ওর ওদের বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছিল, তো আমাকে একটা বিস্কিট প্যাকেট দিল, দিয়ে বলো তুই এটা খা, এটা খা, আর ওরা কখনো কাউকে বলবে না খাইতে, ওরা কাউকে খাইতে বলবে না, তোর খিদে লাগবে তুই খেয়ে নিবি, তা আমার যদি কিছু বলে কয় না কিছু বলবে না, আমাকে সব তালা দিয়ে রেখে যায়, তা আমি কী খাবো, কয় তুই স্যারকে বলবি। তো একদিন আমি সত্যি আমি স্যারকে বলছি যে ম্যাডাম সব তালা দিয়ে রেখে যায়, তা আমি কী খাবো, আর আমি না খাইতে পারলে তো আমি অসুস্থ হয়ে যাব, তা তোর কাজ করবে কি। তো তখন এই কথা বলার পরে ও ম্যাডামকে ডাকলো, ডাকার পরে তো ওদিন ম্যাডাম দুপুরবেলা ভাত রান্না করছে, করার পরে ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করছে, আর ভাত ওইভাবে ছিল, থাকার পরে ও কী করলো সেই ভাতগুলো মুঠোর ভিতরে নিয়ে, এক মুঠো নিয়ে আমার মুখের ভিতরে দিয়ে বললো যে নে খা, তুই তো তুই আমার নামে তো স্যারের কাছে বলেছিস না, নে এবার কত খাবি খেয়ে নে। তো তখন আমি আর কিছু বললাম না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলাম। মানে উনি যে আমাকে মানসিক টর্চারিং করতো মহিলা, যে সেগুলা মানে যদি আমি ওইখানে ছিলাম, যে কদিনই ছিলাম, শুধু আমি ওনার নির্যাতনে ওনার টর্চারিংয়ে আমি এই পরে চলে আসতে বাধ্য হয়েছি। কিন্তু যে ছাড় উনি খুব অমায়িক লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন উনি আমার, কিন্তু উনি আমি খাইছি কি না উনি জিজ্ঞেস করছে, উনি যদি তিনটা আইসক্রিম ওনার বাচ্চাদের জন্য নিয়ে আসছে, আমার জন্য একটা নিয়ে আসছে, উনি বলতো কি তুই আমার বোনের মতো, আমারও মা বোন আছে, তুই ভয় পাস না, তুই ভয় পাস না। তো একদিন করছি কি ছেলে, এক ছেলে করছি কি পানি, পানির জন্য আমাকে বলে কি আমাকে পানি দাও, তা আমি ওকে পানি দিছি, দেওয়ার পরে ছাড় দিচ্ছে, দেখার পরে ওই ছেলেকে যে থাপ্পড় মেরে বললো তোমার হাত নেই, তুমি ওর কাছে কেন পানি চাইছো, ওর কাছে তুমি পানি চাইছো কেন, তুমি পানি নিয়ে খাও। তা আমাকে বললো কি তুমি ওই পানিটা ওইখানে রাখো, তা আমি পানিটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে কতক্ষণ পরে মেয়ে ছেলেটাকে আবার পাঠাইলো তুমি হাত দিয়ে নিয়ে আসো পানিটা, আর আমাকে বললো যে তুই আমার ছেলে মেয়ে শুধু স্কুলে যাওয়া টাইমটা দেখবি, উঠার টাইমটা দেখবি, স্কুল থেকে কখন বাস আসবে কখন নামবে এগুলা দেখবি, আর আয়রন বাচ্চাদের জামা কাপড়গুলো আয়রন করবি, আর জামা কাপড় ওয়াশ করবি, এই তোর কাজ, আর নিজেদের মতো করে থাকবি।
কিন্তু ম্যাডাম ও তা করতো না, ও কি করতো, আসতো এসে মানে এমন জোরে ডাক ছাড়তো, তখন আমি ভয়ে মানে ওনার ওনার মানে জুতার আওয়াজ শুনলেই পর আমার ভয় লাগতো। আর উনি যদি কোথাও বাইরে বের হতো ওনার হাজব্যান্ড নিয়ে ওনার ফ্যামিলি নিয়ে, তা যতক্ষণ বের হতো আমি ততক্ষণ কাজগুলো গুছাইয়ে আমি বসে থাকতাম, কিন্তু যখন উনি আসতো না আমি একা একা বসে থাকতাম, কিন্তু আমার যেন মনে হইতো কি যে উনি এসে পড়ছে। উনি ওনার জুতার আওয়াজ পেতাম, ওনার কণ্ঠ শুনতাম, মানে আমার ভিতরে এমন একটা ভয় কাজ করতো যে আমি ওনাকে এতটা ভয় পাইতাম যে আমার ওখানে কেউ নাই, তখন আমি কারোর সাথে ওখানে শেয়ারও হতে পারি না। কিন্তু একটা জিনিস কি, ওনারা আমাকে না মানে ঘরের ভিতরে কখনো বন্দি করে রাখে নাই, একদম খোলা। বাড়ির ভিতরে একটা অনেক বড় একটা বাড়ি, সুইমিং পুল আছে, তো অনেক বড় বাড়িটা, তো ওইখানে আমি সারাক্ষণ যেখানে খুশি সেখানে বসতাম, যেখানে খুশি সেখানে আমি চলতাম ফিরতাম, ওটাতে কোনো বাধা ছিল না। কিন্তু টর্চারিং ছিল ম্যাডামের, মাস যেত বেতন ম্যাডামদের জিজ্ঞেস করতাম, ম্যাডাম আমার বেতনটা, এ বেতন কোথায়, সব কাজ তো আমি করছি, তুই কি কাজ করিস, তুই তো কোনো কাজই করিস না। আমি আমার বাচ্চাদের সকালে নাস্তা তৈরি করে দিই, আমি দুপুরে রান্না করে দিই, আমার সব কিছু আমি করি, তোর কিসের বেতন? তারপরে আমি স্যারকে বললাম, তখন স্যার বলল ঠিক আছে ওর মাথা একটু গরম আছে, তুই চিন্তা করিস না তুই বেতন পাবি। তেমন করে দুই মাস গেল, দুই মাস যাওয়ার পরে আমার এক মাসের বেতন দিল। আমি হঠাৎ করে আমি বসে রয়েছি, বসে বসে আমার বলতেছে, ডাকছে আমাকে, তার সামনে গেছি, যাওয়ার পরে আমাকে গাড়িতে উঠতে বলে। বলছি কী রে কী ব্যাপার আমার গাড়িতে উঠতে বলে, তাহলে কি আমার কাজ ওর পছন্দ হয় নাই, আমাকে কি অফিসে দিয়ে আসবে? তা আমি যখন ওই ওখান থেকে অফিস থেকে যখন আমি আসছিলাম, তখন আমার বাঙালি দুইটা মেয়ে আমাকে বলছে, জাপা আসছেন কষ্ট করতে, কষ্ট করে থাকবেন, যত কষ্ট হোক ফের অফিসে আসার চেষ্টা করবেন না, কারণ অফিসে অনেক সমস্যা হয়ে যায় অনেক মেয়েদের, আমরা অনেকেই 9 মাস অনেকে 1 বছর এখানে বন্দি আছি। তা আপনার ভাগ্য ভালো, আপনার হলো ভিসাটা ঠিক আছে, আপনি চলে গেছেন, চলে যাইতেছেন, আপনি কখনোই যেন যত কষ্ট হোক আপনি ওখানে থাকার চেষ্টা করবেন। তা আমি সেটাই ভাবছি, তখন আমি কই কি যে ঠিক আছে আমার বেতন দিক না দিক আমি ওর কাছে বেতন চাবো না, দেখি আমি কষ্ট করি। তা আমাকে যে পাঠাইছে ওনারে আমি ফোন দিতাম, মাঝে মাঝে ফোন ধরতো, মাঝে মাঝে ধরতো না, তারপর বলতো কি তারপর একটু কষ্ট করেন না, 3 মাস পরে আমি আপনাকে নিয়ে আসবো, আপনি টেনশন করেন না। তো 3 মাস আমাকে নিয়ে যাবে, 3 মাস আমি ওয়েট করতেছি। এমন সময় ও একদিন আমাকে আয়রন করতে দেখছে, দেখার পরে আমার আয়রনটা দিয়ে ও আমার হাতের ভিতরে মানে চেক দিতে আসছে, দেওয়ার পরে আমি হাত ছড়াই নিছি, নেওয়ার পরে তো আমার বলতেছে তুই ভয় পাইছিস, হেসে হেসে পরে বলতেছে তুই ভয় পাইছিস, তুই ভয় পাইছিস না, কোনো ভয় নাই, আমি তোকে মারবো না, আমি তোকে ভয় দেখাইছি। তো এই কথা বলার পরে আমি তো ওরে দেখলে এমনিই ভয় পাইতাম, তারপর মাঝে মাঝে মানে এমন ধরনের আচরণ করতো, আমি তখন ভয়ে একদম মানে নিজে কি কি বলবো, আর ওর সামনে যাইতে আমি ভয় পাইতাম। তারপরে ওর কাবাটের ভিতরে যে কাপড় চোপড়গুলো ছিল, তো সেম মানে মেয়ে ও একই ড্রেস পরতো, তো আমি অনেক সময় বুঝতে পারতাম না ড্রেসগুলা সেপারেট কীভাবে করবো আমি বুঝতে পারতাম না, দুইটা ছেলেও ছিল সমান সমান, ছেলেদের বয়সও সেম সেমই, তো ছেলেদের ড্রেসগুলো একই রকম ছিল, তাও আমি বুঝতে পারতাম না কার কোনটা, একই ড্রেস। তো আমি ভুল করে অনেক সময় কি করছি, ওই কাবাটে ওই মেয়েরটা হয়তো মার কাবাটে রেখে দিতাম, আবার অনেক সময় মারটা হয়তো মেয়ের কাবাটে রেখে দিতাম, আমি বুঝতে পারতাম না, কিন্তু ও আমাকে তো বুঝাই দেয়নি। তো একদিন কি করছে, আমি ওইভাবে উল্টাপাল্টা করে রাখছি, রাখার পরে ও উপরে গেছে, উপরে যখন ওর ড্রেস চেঞ্জ করতে গেছে, যায় দেখছে যে ওর কাবাটের ভিতরে ওর মেয়ের ড্রেস রয়েছে, কিন্তু আমি ওই সেম ড্রেস ওকে পরা দেখছি, দেখেই আমি ওটা রেখে দিছিলাম। তখন ও কি করলো, ওই ড্রেসগুলো সব মানে আয়রন যতগুলো ছিল সব ড্রেসগুলো মানে দোতলায় থেকে নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেললো, আর আমাকে ডাকতে লাগলো। তা আমি আসলাম, এসে আমি ওখানে দাঁড়াই রইলাম। তো
তো সব ড্রেস, এমনকি ছেলে মেয়ে যত ড্রেসগুলো ছিল সব ড্রেস নিচে নামাইলো। নামানোর পরে আমাকে বললো যে এগুলো সব ওয়াশ করবি, এগুলো সব ধুবি, ধুয়ে টুয়ে নিয়ে এগুলো সব আয়রন করবি। তখন আমি কি আর করি, তখন আমার 3 মাস হয় নাই ওইখানে। তারপর আমি ওইগুলা, ও তারপর আমার ওই বললো কি এখন ধরতে হবে না, তুই এগুলো এখানে রেখে দে, আমার সাথে আয়। তা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল প্রত্যেকটা ঘরে, নিয়ে যেয়ে বললো ওই লাইটগুলো পরিষ্কার করতে, তারপরে এসিগুলো পরিষ্কার করতে, হ্যাঁ কার্পেট পরিষ্কার করতে, প্রত্যেকটা রুমের, রুম ছিল 10-12টা রুম ছিল, ওগুলো ঘুরে ঘুরে দেখাইলো। দেখানোর পরে এরপরে যে বাইরে নিয়ে গেল, বাইরে নিয়ে যে ফুল গাছ লাগাইছে ওগুলাতে পানি দেওয়া, তারপরে 4টা গাড়ি, গাড়িগুলো দেখাইলো, গাড়িগুলো ধোয়া, একটা গাড়ি ওরা নিয়ে বেরোবে আর 3টা গাড়ি থাকবে, গাড়ির চাবিগুলো আমাকে দিয়ে গেলো। ওরা সফরে যাবে 15 দিনের, কাতারে যাবে, এই নতুন অবস্থা আমাকে রেখে। তা আমি তো ভয় পাইতেছি যে আমি একা একা কী করে থাকব, রান্না নেই, খাওয়া নেই, ও আমাকে কোনো কিছু দেয় না, আমি কী করব। তখন আমি কী করব ভেবে পাই না। পরে ও আমাকে সব কাজগুলো দেখাই দিল। দেখানোর পরে ও আউটসাইডে বাইরে আবার ইয়ে ছিল, ওদের খেজুর গাছ ছিল, বড়ই গাছ ছিল, ওই আউটসাইডে পানি দেওয়ার জন্য আবার একটা ইয়ে ছিল, ওটা থেকে পানি যেত, ওটাকে কিভাবে অন করতে হবে, অফ করতে হবে, ওটা আমাকে দেখাইলো। দেখানোর পরে ওটা আমি দেখে নিলাম কত মিনিট রাখতে হবে, তারপরে বাহিরে যেয়ে দেখতে হবে। তা আমাকে বললো কি তুই ইসে যাবি না, সুইমিং পুলের ওখানে যাবি না, কারণ সুইমিংটা অনেক বড়, তো ভাবছে আমি সাঁতার জানি না, যদি সুইমিংয়ে নেমে পড়ি, তো ওই জন্য সুইমিংটা ও তালা বন্ধ করে রেখেছে, সুইমিং আমাকে যেতে দেয় নাই। তো ওইখানে সব বন্ধ টন্ধ করে দিয়ে বাড়িটা একদম খোলা রেখে দিয়ে, তা দেখি যে হঠাৎ করে স্যার আসলো, মেয়ে 3টা বাচ্চা নিয়ে আর ও উঠে চলে গেল। তা আমি কি খাবো কি করব এগুলো কোনো কথাই নেই। তারপর ওই যে আমার বাঙালি, সে মেয়েটা আমার বলছে যে ও বলবে না, তোমার নিজে হাত দিয়ে খেতে হবে, তারপরে যদি তোমার কিছু বলে তখন তুমি 3টা 9 ওই নাম্বারে ফোন দিবা, দিলে তোমার ওইখানে পুলিশ আসবে বা লোক আসবে তোমাকে হেল্প করবে, তুমি খাও, তুমি না খেয়ে কি কাজ করবা। তখন আমি চিন্তা করলাম যে না ও চলে যাবে 15 দিনের জন্য, আর 15 দিনকে আমি না খেয়ে থাকবো, তো তখন ও তো চলেই গেল। আর আমার বললো বড় গেট বন্ধ করে রাখতে, ছোট গেটটা বন্ধ খুলে দিতে, তো ছোট গেট সবসময় বন্ধ রাখবি, আর যদি কেউ জিজ্ঞেস করে বাসায় কে আছে বলবি ম্যাডাম আছে, ম্যাডাম স্লিপিং, ম্যাডাম ঘুমাইতেছে আর কি বলবি। তা আমি ওইটাই বলতাম, আমি যে একা আমাকে বলে দিছে যে তুমি যে একা এটা তুমি বলবা না, তা আমি ওইটা বলতাম না, আমি একা থাকলে আমি বলতাম না, কেউ আসলে আমি বলতাম যে ম্যাডাম উপরে আছে ঘুমাইতেছে। তো ইংলিশে যতটুকু পারতাম হয়তো বুঝাইতে পারতাম ওনাদের। তারপরে ওইখানে আমার এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো, তো উনি আমার বলল কি যে আমি ভাবছি তুমি এতদিন এখানে চাকরি করো কাজ করো, তা আমি ভাবছি তুমি হলো ইন্দোনেশিয়ার মেয়ে, তোমাকে যেভাবে মানে ওরাও যে প্যান্টগুলো পরছে ফতুয়াগুলো পরছে আমাকে ওগুলো পড়াইছে, প্যান্ট ফতুয়া পড়াইছে উপরে মাথায় কাপড় দিচ্ছে, তা আমাকে মানে ওটাও দিতেও মানা করছে, তা আমি বলছি যে না আমি মুসলিম আমি এটা পারবো না। পরে আমাকে একটা স্কার্ফ কিনে দিছিল, স্কার্ফ পরে থাকতাম। তা ও ভাবছে কি আমি ইন্দোনেশিয়া, তো আমার সাথে একদিন হঠাৎ করে পানি নিতে আসছে, তা নিতে এসে পরিচয় হয়েছে, তা বলছে না আমি বাঙালি, তা বলছে স্যার ম্যাডাম কোথায় গেছে, তা আমি বলছে ম্যাডাম আছে উপরে ঘুমাইতেছে। তো এই কথা বলার পরে তো ঠিক আছে ও চলে গেল, তা নাম্বার দিয়ে গেল আমারই, একটা নাম্বার দিয়ে ইটের উপরে রেখে দিয়ে গেল, আর বললো কি আমি নাম্বারটা ওখানে রেখে দিয়েছি, আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন, আমি আপনার উপকারেও আসতে পারি। আচ্ছা ঠিক আছে। তা কতদিন পরে আবার আমাকে একটা মোবাইলও দিয়েছে বাটন, তা আমি ওই মোবাইলে দেশে বাংলাদেশে ফোন করতাম, 1 সপ্তাহ পর, 15 দিন পর, এভাবে 50 টাকা ও দেশের টাকা 1000 টাকা হয়তো, 50 টাকা দিত মাসে আমাকে ওইটা ভরে মোবাইলে, তো আমি ওটা দিয়ে কথা বলতাম।
তো কথা বলতাম। আর এদিকে তো যে আমাকে নিয়ে আসছে, আমি ওনাকে বলতেছি যে ভাই আমাকে কবে নিয়ে যাবেন বাড়িতে, আমার কবে কি করবেন, দেখেন আমি এইভাবে আছি, আমি এইভাবে আছি। না ঠিক হয়ে যাবে, আপনি কি অন্য বাসায় যেতে চান, আপনাকে আমি অন্য বাসায় নিয়ে যাবো। আমাকে কে না, আমি অন্য কোথাও যাবো না, আমি এখানে আছি, ঠিক আছি, এখানে আছি, ঠিক আছি, আমার স্যার ভালো আছে, বাচ্চারা ভালো আছে, কিন্তু আমার ম্যাডাম আমাকে এত টর্চারিং করে, আমাকে মারধর করে। তা আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে দিব। তা আমার আমাদের 3 মাসের বেতন আটকে গেছে, আচ্ছা ঠিক আছে। তা অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, অফিস থেকে ফোন দেওয়ার পরে স্যার চলে আসছে, আসার পরে স্যার জানতো না যে আমার বেতন আটকে দিছে। স্যার প্রতি মাসে বেতন ওই ম্যাডামকে দিয়ে দিত, ম্যাডাম ওই বেতনটা রেখে দিত, ওইটা আর আমাকে দিত না। তো স্যার তখন যখন জানতে পারছে, তখন স্যার এসে আমার সেই বেতনটা আমাকে বলছে যে তুমি কি এই 3 মাসের ভিতরে একটা বেতনও পাওনি? আমাকে কি না স্যার আমি পাইনি। তো বউকে ডাকলো, ডেকে বলছে যে তুমি ওর বেতন দাও নাই কে? কি কাজ করে, ওই কি কোনো কাজ করে নাকি? সব কাজ তো আমি করি, এই যে গাছে পানি দেওয়া এটা সেটা সব তো আমি করি। আচ্ছা ঠিক আছে না করো, তা ও তো আসছে, ও তো এতিম মিসকিন, তো মিসকিন তোর টাকাটা তুমি কেন রাখো, ক যাওয়ার সময় দিয়ে দেবো। তারপরে আমি ভাবলাম কি যে ঠিক আছে, ও তো ওর একটা মেয়ে আছে, ওর মেয়ের প্রতি ও দুর্বল, মেয়েটাকেও খুব ভালোবাসে, তা ঠিক আছে আমি ওর সাথে একটু কথা বলি। তা আমি বললাম যে ম্যাডাম মানে তোর মেয়ের মতো আমার একটা সেম মেয়ে আছে, তুই যেমন তোর মেয়েকে ভালোবাসিস আমিও তো আমার মেয়েকে ভালোবাসি, তা ঠিক আছে, তা আমার মেয়ে তো অসুস্থ, দেশে না খেয়ে থাকে, তুই আমার টাকাটা বন্ধ করে দিস, আমি তো তোর কাজ করি, কম বেশি তো করি কাজ, আর এই যে কাজগুলো করি এগুলো না খেয়ে বসে থাকি না, আমি সবসময় তোর কাজগুলো করি, তুই আমার টাকাগুলো দিয়ে। তা আমি কান্নাকাটি করছি, কান্নাকাটি করার পরে তখন বললো যে আয় চল, হঠাৎ করে আয় চল, ওই দিন আর না মানে পরের দিন আয় চল। তো কোথায় নিয়ে যাবে রে, তখন ভয় পাইতেছে কি জানি আমার কাজে কি কোনো সমস্যা হয়েছে নাকি, ও কি আমাকে অফিসে দিয়ে আসবে। তখন আমি ওর পায়ে ধরে কান্নাকাটি করছি, ম্যাডাম আপনি আমাকে অফিসে দিয়েন না, আপনি যা বলবেন আমার আমি তাই শুনবো, আপনার বেতন আমার লাগবে না, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। তখনও আমাকে হলো সে বেতনটা দিয়েছিল বাংলাদেশে একবার নিয়ে যে নিয়ে যে বেতনটা দিল। তারপর পরে আমি আবার ওর সাথে বাড়িতে চলে আসলাম, ওই যে কথাটা বললাম সেটাই, ওই যে কাবাটে যে জামাকাপড়গুলো সব নিচে ফেলে দিল, দেওয়ার পরে সেই জামাকাপড়গুলো আমি একটা একটা করে সব নিয়ে ওয়াশরুমে রাখলাম, ওয়াশরুমে রেখে সেগুলো এক এক করে ওয়াশ করলাম, করে ও চলে গেল। মানে এত এত কাপড় টুপুর যে আমি ওগুলা মনে হয় 7 দিনেও পরিষ্কার করা যায় না, তা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে আমি ওগুলা পরিষ্কার করে আয়রন করে করে সব রেখে দিলাম। এই 15 দিনে মনে হয় আমি একটু ঘুমাইতে পারি নাই, ও আমাকে যেই কাজগুলো দিয়ে গেছে আমি একটু ঘুমাইতে পারি নাই, রাত্রেও আমি সেই কাজগুলো করছি। তো স্যার আমাকে বলছে তুই যদি ঘুম তুই যদি ভয় পাস, তুই আমার ঘরে না তোর ম্যাডামের ঘরে না, তুই যেখানে খুশি সেখানে ঘুমাস, আমার 2টা বাচ্চা আছে ওদের ঘরে, এছাড়া আরও ঘর আছে, তো যেখানে ইচ্ছা তুই সেখানে ঘুমাবি, হ্যাঁ তুই ভয় পাস না, আমরা তোকে কল দিব। তা উনি আমাকে বলল, তারপরে কল দিছিল, আমি কি করি কি করতেছি বাইরে থেকে আমাকে কল দিছিল। দেওয়ার পরে ওনারা 15 দিন হয়ে গেল, 15 দিন পরে আসছে, আসার পরে স্যার রুমে ঢুকে বলতেছে খুব সুন্দর করে কাজ করেছে, সব সুন্দর, সব ঠিকঠাক আছে, খুব ভালো। তো এই কথা বলার পরে ও করলো কি একটু হাইসিয়া উপরে চলে গেল। চলে যাওয়ার পরে কতক্ষণ পরে আমি আমি আবার বাহিরে গেলাম ওর ফুল গাছে পানি দিতে। দেওয়ার পরে তখন ও আমাকে ডাকছে, ডাকার পরে বলতেছে তোর মেয়ে তোর স্যার বললো তুই খুব সুন্দর কাজ করিস, তুই খুব সুন্দর কাজ করেছিস, ঠিক আছে দেখি আমি চেক করে দেখি। এরপরে কি করছে ওই বাচ্চাদের রুমে, বাচ্চারা যে রুমে লেখাপড়া করে সেই রুমে যে ও কতগুলো কাগজ, তারপর বাচ্চাদের বই যা কিছু ছিল আর ওখানে একটু চা ফেলায় রেখে দিছে, আর বাচ্চাদের কাগজ টাগজ
ওই সুপার নিচে রেখে দিয়ে তারপরে আমাকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এমনভাবে ডেকে নিয়ে আসছে যে আমি ভয়ে আমি আর কোনো কথাই বলতে পারি না। তখন ও আমাকে বললো যে তুই স্যার তোকে তো খুব প্রশংসা করলো, দেখ তো এগুলা কি তুই কাজ করছিস, যদি কাজ করে থাকিস তো এগুলা কি। তারপর জোরে জোরে ডেকে ওর হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে দেখাইলো যে আমি এই ঘরটা পরিষ্কারই করি নাই, মানে বুঝাইলো যে আমি এই ঘরটা পরিষ্কারই করি নাই। তখন ও স্যারের সামনে আমাকে এমনভাবে ধাক্কা দিল, দেওয়ার পরে আমি চেয়ারের উপরে পড়ে গেলাম, পড়ে যে আমার পায়ে কেটে গেল, পায়ে আঘাত লাগছিল, তখন পায়ে কেটে গেল। পা কেটে যাওয়ার পরে ওর মেয়ে এসে আমাকে ধরলো, ধরে বলছে যে আম্মু ও মিসকিন ছেড়ে দাও। তো এই কথা বলার পরে তখন হলো ওর বাপাকে বেঁচে বললো যে আব্বা স্যারকে আম্মু তো মারতেছে। তখন ওই স্যারও দৌড়ে আসলো, এসে তা বলছে যে এটা কি কাকি তোমার সারা দেখছো না কি কাজ করছে, এত সুন্দর কাজ করছে, তুমি প্রশংসা করছো, এই দেখো কাজ, এই দেখো কাজের সেই নমুনা। তো বলছে ছেড়ে দাও, বুঝতে পারে নাই। তো এমন স্যার আমাকে ডেকে নিয়ে আমার বললো কি তো বল ম্যাডাম সরি। তো রান্নাঘরে যেয়ে বসছে, বসার পরে আমি কান্নাকাটি করতেছি। তো কান্নাকাটি করার পরে তখন আর কি করব, তো যে আমি বললাম যে ম্যাডাম সরি। এরপরে আবার আরেকদিন কি করলো, ও কিছু কিছু কাপড় টাপড় তৈরি করতো, ওই মেয়ের জামা কাপড় তৈরি করতো নিজে হাতে। তারপরে ঈদ আসলে ও নিজে কাপড় তৈরি করে ট্রেনিং কাজ জানতো মনে হয়, সে কাপড়গুলো তৈরি করে ও সেল করতো। তো একদিন একটা টুকরা কাগজ কাপড় আর কি পাইনি, আমি ওটা দেখিই নাই, আমি ওই রুমে যাই নাই, কিন্তু ও বলতেছে যে তুই পরিষ্কার করছিস তুই রাখছিস, এমনভাবে আমাকে মানে ঘাড় ধরে টেনে নিয়ে যেত। তখন আমি কান্নাকাটি করতে করতে গেছি যে দেখি যে সেই কাপড় আর খুঁজে পাই না। তখন রাত 11:30 বাজে, তো উপরে ছেলে মেয়েদের নিয়ে চলে গেল, যে যাওয়ার পর আমার বলে গেল যে আজকের ভিতরে এই রাতের ভিতরে তুই আমার কাপড় খুঁজে বের করবি, এই জামা পরে পরশু দিন আমার মেয়ে স্কেটিংয়ে যাবে, হ্যাঁ এই কাপড়টা তুই খুঁজে বের করবি, কাপড়টা তুই নষ্ট করে ফেলেছিস, নাহলে কাপড়টা তুই ফেলে দিছিস বাইরে। কিন্তু আমি যে বলতেছি আমি দেখিই নাই, এখানে কোনো কাপড়ই আমি পাইনি, না ও তা বিশ্বাস করতেছে না। তো উপরে চলে গেল, তখন আমি কান্নাকাটি করতেছি, তো সারা রাত ধরে সেই কাপড়ই খুঁজতেছি পাই না খুঁজে। তারপরে সোফার ভিতরে সেই কাগজ কাপড়টা পাইছি। পেয়ে রেখে দিছি, কাপড়টা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে তখন উনি উপরে আর কাপড়টা রেখে দিয়ে আমি আবার ঘরে চলে গেলাম। তখন রাত 3টা বাজে, 3টা বাজে আর ঘুম আসে না। তারপরে এইভাবে চলে গেল 1 বছর 8 মাস। উনি আমাকে স্যালারিও দিত না, মাস শেষ হলে ওনাকে স্যালারির জন্য কান্নাকাটি করা হইতো, তেমন কান্নাকাটি করে করে প্রায় 5-6 মাসের স্যালারিটা আমাকে দিছে, আর বাকি স্যালারিগুলো উনি নিজেই রেখে দিছে আমাকে আসার সময়ও। তখন আমি আমার আসার সময় হয়ে গেল, আমি তখন আর ভাবি কি যে আমি আরও 4 মাস কষ্ট করব, কষ্ট করার পরও যদিও আমাকে বেতনগুলো না দেয় তাহলে আমি কি করব। তো ঠিক আছে, তা তখন আমি ওকে বললাম যে স্যারকে বললাম যে স্যার আমি দেশে চলে যাব, আমার আম্মা খুব অসুস্থ, আমি দেশে চলে যাব, আমি আর আবার আসবো, আমাকে 1 মাসের জন্য ছুটি ব্যবস্থা করে দিলে আমি আবার আসবো। তো ওনার কাছে আমি অনেক বিশ্বাসী হয়ে গেছিলাম, উনি আমাকে মানে বোনের মতো করে স্নেহ করত, আবার কোনো কিছু খাওয়ারই হইলে উনি আমাকে খাইতেও দিত। কিন্তু উনি আমাকে বলছে যে ম্যাডাম ক্রেজি, তুই ভয় পাস না, ম্যাডাম এমনই করে, কিন্তু হলো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আছি। হ্যাঁ স্যারটা খুবই ভালো ছিল, তা উনি আমাকে
বললো তুই চলে যাবি? তা বলছি হ্যাঁ স্যার আমি আর থাকবো না, কিন্তু আমি আসবো, আমাকে এক মাসের ছুটিতে আমাকে যেতে হবে বাড়িতে। তাই কথা বলার পরে তা উনি দেখতেছে, উনিও ওনার ওয়াইফকে অনেক কিছু বলে, আগে পরে বলে আমার কথা, কিন্তু না কোনো কাজ হয় না, ও আমাকে টর্চারিং করতেই থাকে। তো স্যার তখন নিজে যখন দেখে তখন আমার বললো যে না ঠিক আছে। আরেকটা কথা যে ওনার আমি একটু শুনছি যে ওনার আম্মা নাকি আমাদের বাঙালি, যার কারণে উনি বাঙালিদের প্রতি খুবই ওনার ভালোবাসা থাকে, এই জন্য উনি বাঙালিদের খুব আদর যত্ন করে, এটা আমি শুনছি। তো সেই জন্যই আমার প্রতি ওনার খুব ভালো একটা ব্যবহার, ভালো খুবই ভালো ব্যবহার ছিল। তো উনি আমাকে বললো তুই চলে যাবি, তা যে কবে আসবি? তা বলছি স্যার আমি এক মাসের জন্য যাব, এক মাস পরে আমি আবার চলে আসব। তা আচ্ছা ঠিক আছে। আমার এক সপ্তাহের ভিতরে আমার হলো প্লেনের টিকিট পিকেট সব ওকে করে দিল, দেওয়ার পরে আমার হাতে কোনো টাকাই দিল না। আমি যা যে ব্যাগ নিয়ে গেছি শুধু সেই ব্যাগটা নিয়ে আমি আবার ফেরত চলে আসলাম বাংলাদেশে। আসার পরে ও আমাকে কয়েকবার ফোন দিছে যাওয়ার জন্য, তা আমি বলছি আমি আর আসবো না, আমাকে ক্যান্সেল করে দে, আমি আর আসবো না। তারপরে আমি বাংলাদেশে এসে আর কি করবো, তখন কোনো কাজ না পেয়ে আমি আস্তে আস্তে কিছু টিউশনি ধরলাম। তা টিউশনিগুলো করতে করতে এর ভিতরে আমার ছেলে তো অসুস্থই থাকে সবসময়, প্রতিবন্ধী, ওর জন্য আমার পিছনের ওর পিছনে আমার টাকা, মানে যা যতটুক ইনকাম করে তার থেকে ঋণ বেশি হয়ে যায়, শুধু ওর পিছনে আমার সময় যায়। তো এরপরে এই যে করোনাকালীন যে অবস্থাটা ছিল খুবই করুণ অবস্থা, আমার যে টিউশনিগুলো ছিল সেগুলোও ছিল না। তারপরে কিছু থ্রি পিস আমি একটা অ্যামাউন্ট করে কিছু কিস্তির টাকা নিয়ে আমি কিছু অ্যামাউন্ট করে থ্রি পিসের কাজগুলো করি, করার পরে সেই কাজগুলো আমার সব মানে যায় ঠিকই, কিন্তু থ্রি পিসগুলো সবগুলো বাকি চলে যায়, এ দিব দিচ্ছি দিব দিচ্ছি এমন করে। তো এইভাবে আমার সেই ব্যবসাটা লস হয়, লস হয়, আমি এমন করে আছি। তো করোনার পরে চাকরি খুঁজি, এদিকে ওদিকে যাই, দেখি প্রাইভেট কোথাও ঢোকা যায় কিনা, কোনো গার্মেন্টসে ঢোকা যায় কিনা, না বলে যে আপনার বয়স, আপনাকে কোনো কাজে নেওয়া যাবে না। সব জায়গাতেই আমার হয় না, কোনো কাজ হয় না, না হওয়াতে আমার একটা ভাইয়া ছিল, তো এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো আমার মামা মামি, আমার মামা যখন মারা যায় তো আমার মামার একটা খরচ হয়েছিল, তো ওখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে তো আমার ভাইয়াটা আমাকে বলছে তুই চাকরি করবি, চাকরির কী অভাব, আমি কত চাকরি মানুষের দিই, আমি কত মেয়েদের চাকরি দিই, আর তুই চাকরি পাস না, আমি তুই আমার সাথে যোগাযোগ রাখিস, আমি তোকে চাকরি দিব। তো মাঝে মাঝে ফোন দিত, দিয়ে বলতে কী করিস? তো আমার সে না ভাই বসে আছি, কিছু তো করতে পারি না, বসে বসে এমন ঋণ হইতেছি, ছেলেটার ওষুধ কেনা লাগে, আর এমনই একটা রোগ যেন ওর মানে একবেলা ওষুধ দিলে আরেকবেলা ওষুধ না দিলে খিচুনিটা উঠে যায়, তো দেওয়া লাগে। তখন ভাই আমি কি করব? তো ঠিক আছে তোর কি কাগজপত্র আছে? তো আমার আছে। তা ঠিক আছে আমি তোরে একটা চাকরির ব্যবস্থা করিয়ে দেবো। তো আমার কীভাবে কয় তোর ভাবি রান্না রান্নাঘরের একটা কাজ নিয়েছে, ওইখানে কাজ করে চাকরি করে, তো ওর পাশে থাকলেও তো 10-12 হাজার টাকা বেতন, তো একসময় আমি তোরে ফোন দিলে তুই কাগজপত্রগুলো নিয়ে চলে আসিস। তা আমি সেই কাগজপত্রগুলো সব কমপ্লিট করে রেখে দিছি, রেখে দেওয়ার পরে তো আমাকে হঠাৎ একদিন ফোন করে, ফোন করার পরে তো আমি বলছি যে
কোথায় আসবো, তো বাসার অ্যাড্রেস দেয়। দেওয়ার পরে আমি ওখানে যাই, যাওয়ার পরে দরজাটা খোলা ছিল, খোলা থাকার পরে আমি ঘরে দেখি ভাবি নাই, শুধু একা। তো আমি এক পা যখন ভিতরে দিছি ঘরের ভিতরে, আরেক পা বাহিরে, তো আমি হুঁকি মেরে দেখি যে ঘরে শুধু ভাই একা, ভাবি নাই। কি ব্যাপার, উনি আমাকে একা ডাকলো। তখন আমার মনের ভিতরে কেমন একটা মানে কু গাইল। করার পরে তখন আমি ভাই বল কি করছিস, আয় ভিতরে ভিতরে। আমাকে কি ভাইয়া ভিতরে তো আসবো, আমার মোবাইলে টাকা নাই, আমি নিচে যাচ্ছি, নিচে যাই মোবাইলে টাকা ভরে নিয়ে আসছি। আর ভাবি কই, তা বলো তো ভাবি নিচে গেছে, আসবো এখনই আসবো, তুই বয়। তা বলছে না আমি ততক্ষণে ভাবি আসুক, আমি ততক্ষণে নিচে যে আমি মোবাইলে টাকাটা ভরে নিয়ে আসি। তো এই কথা বলে আমি নিচে চলে গেছি। নিচে যে আমি অবশ্যই বিশ্বাস করছি যে ঠিকই ভাবি আছে, হয়তো নিচে আছে। তো নিচে আমি বসে আছি, তো ওখানে দারুণ আমার জিজ্ঞেস করছে, আপনি উপরে গেলেন আবার নেমে চলে আসলেন, কোথায় আসছেন? তা আমি পাঁচতলায়। পাঁচতলায় তো নাম ধরে বললো যে অমুক। আমি বলছি হ্যাঁ ওনার বাসায়। তো ওনার বাসায় ওনার ওয়াইফ তো বিয়ে খাইতে গেছে, ওনার ওয়াইফ বিয়ে খাইতে মানে গেছে, উনি তো আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে, ওনার ওয়াইফের সাথে আমার পরিচয় করে দেবে, আমার একটা চাকরির প্রয়োজন। তো হচ্ছে না ওনার ওয়াইফ মেয়ে এই আধা ঘন্টা হলো বিয়েতে গেছে। তখন উনি আমাকে ফোন দিল, দেওয়ার পরে উনি বললো যে তুই কোথায়? আমি বলছি আমি চলে যাইতেছি। আপনি আমার সাথে চিট করলেন কেন? তোর সাথে কী চিট করছি? আমাকে ভাবি বাসা নেই, আপনি আমাকে কেন ডাকছেন একা ঘরে? কয় তোর ভালোর জন্য ডাকছি, তোর সাথে ফ্রিভাবে কথা বলার জন্য। আচ্ছা ফ্রিভাবে কথা মানে? আপনি তো বলছেন যে ভবিষ্যতে আমাকে পরিচয় করে দেবেন, ভবিষ্যতে আমাকে কাজ দিবেন। তা আমি চলে গেলাম। তারপর আমার বলতেছে তুই চলে যা, তুই একদিক দিয়ে চলে যাবি, আমি তোরে এমন শিক্ষা দিব, তুই আসলি না আমার বাসায় তোকে আমি এমন শিক্ষা দিব, তোর লাইফটা আমি এত নিচে নামাবো যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। তুই জানিস আমি একজন সাংবাদিক। তা আমি বলছি আপনি সাংবাদিক কোন পত্রিকার সাংবাদিক, কিসের সাংবাদিক ওটা আমি জানি না, আপনি আমার রিলেটিভ এটা আমি জানি। তো আমি চলে গেলাম। তো আমার সাথে মানে রাফ বিহেভ করতেছে, করার পরে আমি এক পর্যায়ে ওকে আমি ওর সাথে রাফ বিহেভ করছি, করার পরে তখন আমি চলেই গেলাম। কয়েকদিন পরে ও কী করলো, আমাদের গ্রামে যে চেয়ারম্যান সাহেব ছিলেন, কীভাবে ওনার নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিছে। দেওয়ার পরে উনি ওনাকে মানে আমার সম্পর্কে যা বলার বলছে, ওই যে বলছে আমাকে এত নিচে নামাবে যে আমি যেন কাউকে কারোর সাথে যেন আমি কারোর সাথে যেন আমি মুখ দেখাতে না পারি, আমি কারোর কাছে যেন আমি বড় মুখে কথা না বলতে পারি। তো ওই সেই কাজটাই করছে সে। আমার গ্রামের চেয়ারম্যানের কাছে যখন বলছে, চেয়ারম্যান তো বলছে সে খারাপ হোক ভালো হোক তার হাজবেন্ড নেই, তাতে তোমার সমস্যা কি? কারণ আপনাদের গ্রামের মেয়ে, ঠিক আছে আমাদের গ্রামের মেয়ে, আমরা যদি আমাদের চোখে যদি ওরকম পড়ে আমরা শাসন করব, তাতে তোমার সমস্যা কি? তাতে না আমার সমস্যা নাই, তার মোবাইল রাখো। এরপরেও থামে নাই। এরপরে আমার গ্রামের আমার মেম্বার সেই মেম্বার সাহেবের সাথে উনি আলাপ করছে, আমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবার কাছেই উনি আমার বিরুদ্ধে অনেক কিছুই বলছে। তো আজ আমি এইটাই বলতে চাই যে আমি একটা বিধবা নারী, আমার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ করে আমি এই পর্যন্ত আসছি, কিন্তু আমি কখনো ভাঙি নাই, মস্কাইছি কিন্তু আমি ভাঙি নাই, আমি ভেঙে পড়িও নাই, আমি যুদ্ধ করতে করতে আমার জীবনটাকে আমি সাজাইছি, আমি ঋণ হয়েছি, আমি কারোর হেল্প, হ্যাঁ ঠিক আছে হেল্প বলতে আমি আমার একটা ভাইয়া আছে, আমি যদি কখনো কোনো হেল্প চাই যে ভাইয়া আমার এটা প্রয়োজন, ভাইয়া আমি বিপদে আছি, ঠিক আছে হ্যাঁ তো আমাকে মাঝে মাঝে একটু হেল্প করে, কিন্তু আমি কখনো কারোর কাছে আমি এতটুকু ছোট হই নাই। আমি আমার এতটা এই 20টা বছর আমার হাজবেন্ড মারা যাওয়ার 20টা বছর আমি যে কতটা কষ্ট করতেছি আর কতটা কষ্ট করি, কিন্তু তারপর আমি বলতে চাই যে আমাদের মতো নারীদের যে এত নিচু করে দেখানো, এটার জন্য আমি এখানে আসছি কিছু কথা বলার জন্য, কিন্তু আমি থেমে থাকি নাই, আমি পিছনে আমি তাকাই নাই, আমি সেটা কিছু মনেও করি নাই, কারণ আমি জানি আমি কি, আর আমি জানি আমার ভিতরে আমার আত্মবিশ্বাস আছে যে না
আমি যেটা করি নাই সেটা আমাকে বললে আমি আমি সেটা মেনে নেব না, আমি সেটা কখনোই মেনে নেব না। আমার ছেলেটা নিয়ে আমি অনেক সমস্যায় আছি, আমার ছেলেটা নিয়ে ওর কয় মানে ওষুধটা খাইলে পরে সুস্থ থাকে আর তা না হলে খিচুনি উঠে যায়। আমার ছেলেকে আমার সব সময় দেখাশোনা করা লাগে, ওর সাথে আমার চলা লাগে, ওর সাথে সাথে আমার রাখা লাগে, মানে আমি নিজে যে একটা এই কাজ করব ফ্রি হয়ে আমি সেটাও করতে পারি না। আমার ছেলেকে আমি আমার বড় মেয়ের বাসায় রেখে আসি, যখন আমি কোথাও দূরে যাই বা কোথাও কোথাও যাই রেখে আসি যে এখানে থাক বসে থাক রাখে ওখানে থেকে। আজও আমি আসছি ওখানে, আমি ওকে রেখে আসছি, তা আসার সময় কান্না করছিল আমার সাথে আসবো, তো আমি নিয়ে আসি নাই যে কখন কি হয় আমি এই জন্য ওকে নিয়ে আসি নাই।